গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েল সর্বাত্মক হামলা চালিয়ে হামাসকে নির্মূল করতে পারবে না, বরং এটি অরাজকতা আরও উস্কে দেবে। গত রবিবার এ কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। পৃথকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলের নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগভের সাথে টেলিফোনে আলাপকালে রাফা অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে বেশ গুরুত্ব আরোপ করেছেন তিনি। হোয়াইট হাউস থেকে জানানো হয় ইসরায়েল মার্কিন উদ্বেগকে বিবেচনায় নিচ্ছে। এদিকে গাজা ছাড়িয়ে ইসরায়েলের নজর এখন পড়েছে রাফা সীমান্তের উপর, যেখানে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিয়েছিলেন লাখ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের বোমা হামলার কারণে রাফার পূর্বাঞ্চল থেকে ইতোমধ্যে 3 লাখ গাজাবাসীকে ওই এলাকা থেকে সরে যেতে হয়েছে। সিবিএসের ফেস দ্য নেশন অনুষ্ঠানে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী হামাস জঙ্গিদের চেয়েও বেসামরিক লোককে বেশি হত্যা করেছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিবৃতির সাথে যুক্তরাষ্ট্র একমত কিনা এ প্রশ্ন করা হয়। জবাবে ব্লিংকেন বলেছেন, হ্যাঁ, আমরাও তাই মনে করি। ব্লিংকেন আরও বলেন, রাফায় পূর্ণমাত্রার অভিযানে অবিশ্বাস্য রকমভাবে হতাহতের ঘটনা ঘটবে, এমনকি রাফায় ব্যাপক অভিযান চালানো হলেও হামাসকে প্রতিহত করা যাবে না। মার্কিন এই কূটনীতিক আরও বলেন, হামাসের সেনারা ইতোমধ্যে উত্তর গাজার কিছু এলাকায় ফিরে এসেছে, যা ইসরায়েল মুক্ত করেছিল। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়, ব্লিংকেন গত রবিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের সাথে রাফায় ব্যাপকভাবে স্থল অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। রাফায় স্থল অভিযান চালানোর ব্যাপারে শুরু থেকেই আপত্তি করে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি ইসরায়েল রাফায় হামলা চালালে তাদেরকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন জো বাইডেন। কিন্তু তাতেও পিছিয়ে আসছে না দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। হামাসের এই নজিরবিহীন আক্রমণে রীতিমতো অবাক বনে যায় সারা বিশ্ব, কারণ অপ্রতিরোধ্য শক্তি হিসেবে ইসরায়েল অনেকদিন ধরেই বিশ্বজুড়ে ত্রাসের সঞ্চার করেছিল। একটি সশস্ত্র গোষ্ঠী সবার চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে দিনে দুপুরে এমন হামলা চালাতে পারে তা সবার কাছে অবিশ্বাস্য বলে মনে হয়। সেদিন তারা প্রায় 1,170 জন ইসরায়েলিকে হত্যা করে এবং 250 জনকে জিম্মি করে। এখনও হামাসের কাছে 128 জন জিম্মি হিসেবে আটক রয়েছে। তবে সেই হামলার পর ইসরায়েল নৃশংসতা ও বর্বরতায় সবাইকে ছাড়িয়ে গেছে। গত 7 অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে, যা এখনও চলমান। গাজায় ইসরায়েলের অব্যাহত এই হামলায় 35,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, এদের অধিকাংশই নারী ও শিশু।